তোমার ভাই মনির ভাই মনির ভাই নির্বাচনে কোন মার্কা আছে আছে তোর শিক্ষা হয় না এই বিচা তোর কত ফিরান ফিরাইলাম এই উডাও তোর ফাঁসবার বিচার হয়েছে তারপর তুই চুরি করস করে এই সরা করে সরা কত ক বিচা ক সকল তোর সামনে ক ক তুই চুরি করস করে ক আমি আমি চুরি সারা করতাম কি আমার তো কেউ কামে নেয় না আমার কেউ কাম দেয় না আমার ছোট একটা ভাই আছে ওর খাওয়ান দাওয়ান দিতে হয় না আমি করুম কি আমার কাম দেন সারা জীবন যে ওর মনে থাকে কোন সরম নাই এক কাম কর তোর বাইরের কসম কাট তোর বাইরে না পছন্দ করস তিয়া লাগবো চিকিৎসা করতে হইব তোর বাইরের কসম কাট কাট আমি আর কোনোদিন চুরি করুম না আপনাদের সবার সামনে আমি কসম কাটলাম আমার ছোট ভাইয়ের আমি কোনোদিন চুরি করুম না জান এই যে কথাটা যেন মনে থাকে হগলতে সামনে কইছিস না তোর আর কোনোদিন চুরি করতি না হ্যাঁ নাইলে কিন্তু খুদার গজব পড়বো তোর ভাই মরবো খুব খারাপ ভাবে মরবো তাহলে কাম করি এটা তো না বুঝা এই কসম উঠাই নেই ছোট ভাই রে কসমের মধ্যে আনার দরকার কি এই দেখছো না কি কয় হ্যাঁ কসম উঠা লাগবে একদম মুরা তা সাতটা গেলাম আপনার শুনছেন নি হ্যাঁ শুনছেন না আপনারা সবাই সাক্ষী এক কাম কর জোতার মালা লিয়ে আয় জোতার মালা লিয়ে ফুরা গ্রাম ঘুরাবি শখ পাতলে ফুরা গ্রাম ঘুরাবি যাতে হ্যার ভাইয়ের কসমের কথা মনে থাকে তুই কোনোদিন কসম উঠাইতে পারবি না তোর লাগে তোর ভাই মরবো কপনে রাইস কিন্তু আপনারা সবাই শুনছেন না হ্যাঁ এই জোতার মালা লিয়ে তুই সেদিন নির্বাচন হাইন দেখে ছিলি করে হ্যাঁ আমার মিস্ত্রির মধ্যে তুই বিশ্বাস করে সুরে সুরে সুরা স
চুরি করে তো সাইরা দেন না চুরি না করলে কি হয় সাইরা দেন না চুরি করাটা রদিসি সাইরা যা দিসি আপনি এর আগে অনেকবার কইছেন সাইরা দিসি তারপরে সাড়েন নাই আচ্ছা এই কসম দিলে কি কসম উড়ানো যায় না যায় না তো কসম দিয়ে আলাইছি সত্তর নামে কসম দিয়ে আলাইছি চুরি আর করুন না এমনি সত্তর শৈল টুল ভালো নাই এর মধ্যে চুরি যদি করি কসম যদি ভাঙি আর শৈল যদি আবার খারাপ হয় তাহলে নিজের মাফ করাম না যা চুরি ছেড়ে দিছি যা চুরি করুন না যা আমার কি ভালো লাগে কোন নিজে গ্রামের লোকজন আসে আপনারে মারে আপনি নিজেই কোন ভালো লাগছে আমার আমি তো আপনারে ভালোবাসি আমার আব্বারে গিয়ে কি কমু আমি তো সৈরারে ভালোবাসি বিয়ে হবার পর বাসা কাস্তারে কি করবো যে তোদের বাপ সৈরা চুরি করে ভালো লাগবে আপনার কোন তো চুরি করাটা সাইডা দে আরে ছেড়ে দিছি চুরি করা যা যা চুরি করা ছেড়ে দিছি কসম দিছি না সত্য নেই আমি আসি আমার সাথে চুরি করা বাদ দে আমি কেমন রাখি ভাই ভাই তুমি না আজকে কইছিলা গরু মাংস দিয়ে ভাত খাইবা গরু মাংস আনছো বাজারে গেছিলাম বাজারে যেতে গরু মাংস সব বাজার হয়ে গেছে গা খালি আড্ডি আছে আড্ডি সিনা মাংস ভাই আমার বাইরে কি আমি আড্ডি খাবো আড্ডি তো খাবো না তবে খাবো শিরার মাংস শিরার মাংস কোন হালাই জানি কোন লোকে জানি তো সব নিয়ে গেছে গা এরপরে যেদিন শিরার মাংস আসবে সেদিন কিনে নেব হ্যাঁ শরীর কেমন ভালো ভাই ভালো না খালি মিশা কথা কোন শিখছস তোর দেখলি আমি বুঝি তোর শরীরে হাত দিলেই ভাই বুঝে তোর শরীর অবস্থা খারাপ হইতেছে তবে টেয়াটা জোগাড় হইলে ডাক্তার কাছে লই যাবো না ভাই ডাক্তারের কাছে যাব না ডাক্তারের কাছে গেলে খুব খরচ বেলা খরচ বেলা খরচ খরচের কথা তোর চিন্তা করতে হইব না তোর ভাই আছে না তোর কি রাইতে ভাত খাবি না হ খামো তো আচ্ছা তাহলে ভাত আলু ভর্তা আর ডাইল চলবে না তো শুয়ে থাকো আমি নিয়ে দিছি হ্যাঁ আমার ছোট ভাইটা খুব শরীর খারাপ ডাক্তার দেখাই কিছু টাকা আমার ধার দেন কত লাগবো হাজার খানিক তো লাগবো এক হাজার টাকা আমি তো সুস্থ টাকা দিই না এক হাজারে ১১০০ দিতে হইব পারবি নি এক হাজার টাকা ১০০ টাকা নাহলে বন্ধক দিতে হইব আসেনি কিছু বন্ধক দেওয়ার আমার টাকাটা দেন আমি দিয়ে দিব পরে
শুদ্রাই কেন আমার কাছে এরা আছে এই তাবিজ আর আনছিল এই সুস্থ আমার কাছে হ্যাঁ যা আগারা নির্বাচনের সময় আইসস খালি হাতে ফেরত তুই কেমন সাইমন বাড়ি আইসস নে বল এগারা নে আর দশটা নে এটা কোনো শুদ্ধ আন লাগতো না দুরানি মু সুরা রাতিয়া দিছি যা যা হ্যালো সংস্কারে যা ডিল ডিবির মাল সব গোডনে ঢুকে তুই পড়ছি তালা ঠিক মতো দিছস নি তালাও দিছি দুজন লোক খারাপ দিছি আর নির্বাচনের প্রচারণার লেগে বিশ টাকা লাগবো টাকা দিছি আচ্ছা যা তুমি না যা এই খারাপ সংস্কারে যা अवस्था खूब खराब सासा किसी टाका धार दें पर दे दीब বড় মাদার চত তুই চোর তোর টাকা দেব কা আমি তো মাদার চুরি শুনছেন জি অর্ডার দিছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে কতগুলো বললাম যে ভাই পরীক্ষাগুলো করান আপনি তো টেস্টগুলো করালেন না করালেন একদম শেষ মুহূর্তে এসে এখন রিপোর্ট কি আসছে জানেন কি আসছে কিডনি ফেল একটা তো পুরোই ফেল হয়ে গেছে আর একটা যাই যাই অবস্থা এটা তো বুঝি না তাহলে আপনি এটা ঠিক করে দেন কেমন করে ঠিক করব টাকা লাগবে টাকা লাগবে কত টাকা পাঁচ তো লাগবে জয় তো গাটা পুড়ে যেতেছে
ভাই তুমি চিন্তা করো না আমার কিছু হয় নাই আমি সুস্থ হয়ে যাব আল্লাহ সব ঠিক করে দেবে জীবন চুরি করতি না এখন যদি তোর কসম লাগে তোর ভাই গজব পড়বো এই তোর ভাই মরবো হ্যাঁ তুই সে মনে ভাই চুরি করতে সাহস করতে পারো সোনার ঘরে শোনো এই সোনার ঘরে সাহস করতে পারো তো আরে রে রে ভাই আরে রে ভাই আর মারা হবেন তো জল খুশি তখন চোরের মারা হবেন না করুম না আজ আমার কথা শুনবেন না মুরব্বীরা আমার কথা শুনবেন তো নাকি রাজের থেকে বাইন্দা রাখছে তার কারণে কি করবো তুমি তো ভাইয়ের কসম খাচ্ছ আরে কসম খাচ্ছি চুরি করি নাই তো আমি আমি চুরি করুম কে আমি চুরি করুম না কে আমি কসম খাইছি না আমার ছোট ভাইরে আমি ভালোবাসি আমার দাম থেকে ভালোবাসি আমার ছোট ভাইরে আমি কসম খাই চুরি করুম আমি চুরি করুম না তো আমার দেখে চুরি করে লোক চুরি করা হবো না আপনি আমার চুরি কথা কইতেছেন হ্যাঁ ভাবির জিজ্ঞেস করেন এ ভাবি আমি আপনার ডাক দিছি না আমি কইছি না ভাবি উঠেন আপনি উঠা সিলে সিলে করালেন আমি চুরি করবো আইছি আমি চুরি করবো আইছি আপনি করে কথা দেখেছি আমি চুরি করুম না তারপরে কি হয়েছে তারপরে আবার কেউ কাম দিছে হ্যাঁ আমার ছোট ভাই অসুস্থ আমরা কি খাই কি পড়ি কেউ কেউ খবর নিছে কেউ তো খবর নেন নাই খালি চোরা করে করে এক কথা আছে চোরা করে চোরা চোরা করে চোরা চোরা করে চোরা খালি চুরি করি আমি না হ্যাঁ আইছিলাম তো আমার ছোট ভাইটা অসুস্থ হয়েছে এর কাছে আইছি কইছি যে ভাই আমার একটু ধার দেন আমারে তে আমার 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 কাছ থেকে ভালো সুদ খাইবো আপনারা কেউ মাল তো বুঝেন আপনার সে মালের চেয়ারম্যান আমার চেয়ারম্যান আপনি মাল মাল তো বুঝেন আপনারা কেউ আমার কাছ থেকে সুদ খাইবো কখন আমি চুরি করি আমার কাছে টাকা নাই আমি কইছি আমার ভাই বোনের যাবো আমার একটু ধান দেন 1,000 টাকা দিবো তোরে 100 টাকা তুই সুদ দিবি কে আমার মাফ করে দেন না এমনি তো দেন যায় আমার ভাইরা অসুস্থ আর আমার আমার হাতে তোরা দিয়ে চাটিয়া চাটিয়া আমার তোর মনে সুদা খেলে মারি আলার পুত্রে আজকে মাইর কাম আমি কয়ে যাবো আজকে বাইরে আলবেন না এরপরে বাইরে আলবেন না আমি খবর দেবো না আমার খবরদার কেউ সামনে আইবেন না আমি কয়ে যাবো চোরের ঘরে চোর না আজকে মরে যাবো কয়ে যাবো আমি চোর হ্যাঁ আমি আমি ডাক্তারের কাছে আমার ছোট বাইরে লেগে গেছি আমার ডাক্তার আমি আমার নিজের রক্ত দিয়ে আমি ওর টিনিয়া চেক আপ করাইছি আমি ডাক্তার আমার আমার ছোট ভাই নেই হয়েছে কি বলে নষ্ট 5 লাখ টাকা লাগবো আমি কইছি যে ঠিক করে দেন কই 5 লাখ টাকা লাগবো আমার কাছে 5 লাখ টাকা আছে আকাশ থেকে আইনে দিব 5 লাখ টাকা হ্যাঁ বাপ নাই আমার আমার বাবি কি করছে আপনার দেন নাই পুপ্পার আমার বাবা ছিল ছিল না সবাই আমার বাবি মানুষের কোনো ক্ষতি করছে সবার কাছে যে হাত পাচ্ছি কেউ তো একটা টাকা দেয় না দিছে দিছে কেউ টাকা দিছে না কাম দিছে পেটের দেয় চুরি করি বাল সেট বুঝে না বাবি আপনি কোন দেখেন পুপ্পার পাড়ার মায়া না আমি পুপ্পার আসলাম না বাবি আপনাকে বাড়িতে কাম করছি না আমি চোরা ছিলাম হে আমার সিনে এই লিগে আর রাইতে আর কাছে গেছি আমি ভাবি আমার কথা শুনেন আমার ভাইয়ের লাগে 5 লাখ টাকা লাগবো ওনা আলাইছে চোর আমি চোর তাই তো আমি চোর হইলে আপনারা বড় বড় চোর মারল কম হবে আজকে আজকে কম বড় বড় চুরি আপনারা করেন ওই যে আপনার ডাইনাত গরিব মানুষদের সাহায্য হয় রিলিফ চলে না হ্যাঁ ওই যে কমিশন কেন না এই আপনি এটা আপনি এটা তাল দেন না হ্যাঁ আপনি তার বড় চোর হ্যাঁ নির্বাচনে 1,00,000 টাকা দেন আপনারা হ্যাঁ আর চোর একটা চোর আমার ভাই মরে যাবো গা আমাকে দেখে তো কেউ তাকায় না আমরা ভোট দিই না আমি চোর হইলে আজকে কয়ে গেলাম মরে যায় আর বাইচে থাকি আপনি বড় চোর তার থেকে আপনি মেজো চোর ওই আমার মোটা চোর আপনার সব চোর আপনি ঘরে যারা ভোট দেয় হেরাও চোর চোরার ঘরে চোরা তোর সাহস করতে পারো তুই আমার ঘর চোর আর বাইরে গ্যারান্স করে দে মার আর বাইরে গ্যারান্স করে দে মার 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 ম